দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ হতে হতে চলেছে চলেছে শুরু সূর্যগ্রহণ গত হয়েছে প্রথম সূর্যগ্রহণ আবারও সেই মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব কোথায় কখন কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে তারা সাড়ে পাঁচ ঘন্টা চলবে এই সূর্যগ্রহণ এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ এই দ্বিতীয়তম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির ওপর পড়বে খারাপ প্রভাব এই সূর্যগ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু সালের প্রথম সূর্যগ্রহণের তুলনায় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারে সূর্যগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে এই গ্রহণকে বল একার সূর্যগ্রহণ বলা হচ্ছে সাধারণত বল একার সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আবৃত করতে পারে না এর ফলে চাঁদের ছায়া সূর্যের মধ্যাংশ অন্ধকারাচ্ছন্ন হলেও চাঁদের চারদিক সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং আগুনের বলয়ের মতো দেখায় তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে গণ্য করা হয় না গ্রহণের সূতক সময়েও সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে এই গ্রহণ চলাকালীন সময়ে কি কি করবেন আর কি কি করবেন না তা জেনে নিন সুতোকালে পূজা এবং সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ সুতো সময়কালে কিছু খাওয়া ও পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় তবে চলতি বছর অর্থাৎ দু হাজার সালের চোদ্দই অক্টোবর শনিবার ভোর পাঁচটা বেজে উনিশ মিনিটে শুরু হবে এই সূর্যগ্রহণ এবং দশটা বেজে মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ আফ্রিকার পশ্চিমাঞ্চল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আটলান্টিক প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা অঞ্চলের নানা স্থান থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন